যদি এক জায়গায় কোনো জায়গায় কোনো কারো বাড়িতে এই অপশন কোনো কেউ দেবে না, আমি দিচ্ছি, আপনি আসবেন, আপনি আসে আমার ঘরে একদিন দুদিন তিন দিন শেখবেন, এই শেখাতে বোঝা যাবে গরুটা আসলে দুধ হয় কি হয় না। আর যদি আমি আপনাকে বললাম ভাই কাল সকালে শেখে নিয়ে চলে যান, তাহলে বুঝবেন আমি চিটার, তাহলে বুঝবেন আমি চিটার, কারণ আমি আপনাকে আমি গরুটা সাজায় রাখছি, আমি গরু সাজায় রাখছি, আপনাকে ডাকে দিয়ে দিচ্ছি। আমি চাচ্ছি না যে পুরাতন হোক বা নতুন খামারি হোক কেউ যেন প্রতারণার শিকার হয়, কারণ খামার করতে গিয়ে খুব কষ্টের টাকা দিয়ে মানুষ খামার করে, খুব কষ্টের টাকা দিয়ে। আমিও যেমন কষ্ট করে আজকে এই জায়গায় আসছি, যারা যারা নতুন করতে যাচ্ছে তারাও যেন এই জায়গায় যায়, তাদেরও কষ্টের টাকা আছে, ভূতের টাকা না দিয়ে হুট করে আসলো নিয়ে চলে গেল, এটা টাকা ভূতের টাকা না, এটা কষ্টের বিনিময়। আর এটা এমন একটা জিনিস যদি মানে অনেক খামারিকে আমি দেখছি, অনেক খামারিকে দেখছি, আপনাকে যদি আমি ঠকাইছি, আমি যদি আপনাকে ঠকাইছি তো আল্লাহ আমার ঠকাবে। সুপ্রিয় দর্শক, আবারও আমরা আপনাদেরকে নিয়ে এসেছি মারুফ ডেইরি ফার্মে, হাফেজ মোহাম্মদ শাহজাদা যে তার খামার, এই যে দেখুন তার নতুন কালেকশন কিন্তু এগুলো। এই খামারটি প্রথমে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, সমস্ত গাভী গরু। এবং আপনারা জানেন যে শাহজাদা ভাইয়ের এই খামারে কিন্তু প্রচুর দুধের গাভী, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে দুধ দেয় সেই গাভী, এবং আপনাদের অনুরোধের প্রেক্ষিতেই মূলত আমরা এই খামারটি আজ ভিজিট করছি। তা আমরা এখন একটু কথা বলবো হাফেজ মোহাম্মদ শাহজাদা সাহেবের সঙ্গে। শাহজাদা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনি? আচ্ছা, প্রথমেই আমরা একটু জানতে চাই যে আপনার কাছে যখনই আসি তারপরে দেখি যে পুরানা কালেকশন আর নাই, নতুন কালেকশন। কি আর বলি আপনাদেরকে, গরু আমি চেষ্টা করি ভালো গরুগুলোর জন্য, আর বর্তমান এখন এই অবস্থা যে আমি মানুষদেরকে সময় নিয়ে নিয়ে ডাকতেছি, ভাই আপনি সামনে সপ্তাহে আসেন, ভাই সামনে সপ্তাহে আসেন। আসলে ভালো গরু তো মিলানো বা সংগ্রহ করা খুব কঠিন ব্যাপার, আর আমি ভালো গরু সংগ্রহ করার পর আগে গরু দুধটা যাচাই বাছাই করে তারপরে আপনাকে ডাক দিই, ভাই আসেন এখন গরু রেডি আছে আপনি নিতে পারেন। আচ্ছা, এই যে মানে আপনার এখানে আসলে একটা জিনিস যে তিন দিন ধরে অন্তত দুধটা দেখা যায়, জি এই ব্যবস্থাটা যে আপনি করছেন, সেটা ব্যবস্থা করছি আমি আমার সততাকে যাচাই করার জন্য। আমি বললাম আপনি আসে আগে দুধ দেখবেন আমার ঘর, অন্তত দুদিন তিন দিন থেকে দুধ টুধ থেকে তারপর নিয়ে যাবেন, যদি ভালো হয় গরুটাকে, হ্যাঁ গরুটা সঠিক দুধ হচ্ছে তাহলে নিয়েন, তাহলে নিয়েন না। যেমন এই গাভীটা, এই গাভীটা এক সপ্তাহ হচ্ছে বাচ্চা হবার, এই এক সপ্তাহ, এক সপ্তাহ না পাঁচ ছয় দিনে হচ্ছে গাভীটা। আচ্ছা, এখন এই গাভীটা এক সপ্তাহের মধ্যে মোটামুটি 17-18 দুধ চলে আসছে। এটা এটার দাঁত কয়টা? এর দাঁত ছয়টা, মানে দ্বিতীয় বিয়ার? জি দ্বিতীয় বিয়ার, ছয় দাঁত। আচ্ছা, এটার তো আমরা দেখি যে রগগুলো অনেক বড় বড়। যেমন এই যে গাভী, এটা একটা বাচ্চা হয়েছে, এই যে মল দেখতেছেন, এই যে মল। আচ্ছা আচ্ছা, এরপরে দেখছি আমরা এই যে এটা, জি এটারও বাচ্চা আছে, জি এটারও বাচ্চা, জার্সি ফ্রিজিয়ান, এটা জার্সি ফ্রিজিয়ান, এটা জার্সি ফ্রিজিয়ান, এটা দ্বিতীয় বিয়ান, বয়স 6 দাঁত। আচ্ছা, দ্বিতীয় বিয়ান 6 দাঁত, বয়স 6 দাঁত। এটার বাচ্চাটা কি? এটা বকনা বাচ্চা, এটা বকনা বাচ্চা। আচ্ছা, এটার দুধ কি রকম হচ্ছে? এটা আমি 16-17 পাচ্ছি, এটা মানে রিসেন্ট বাচ্চা, এই আপনার 8-10 দিন হচ্ছে বাচ্চা হওয়ার। আচ্ছা, 8-10 দিন, মানে এগুলো সব রিসেন্ট, এগুলা বাচ্চা। এটা একটা এটা দাঁত কয়টা? এটা দাঁত 8টা, এটা 3 নম্বর বাচ্চা হয়েছে, 3 নম্বর বাচ্চা, এটা 3 নম্বর বাচ্চা হয়েছে, এটা বর্তমান বাচ্চার বয়স 15 দিন, মোটামুটি 24-25 দুধ পাচ্ছে, এটা 24-25 দুধ পাওয়া যাচ্ছে এটা এখন। আচ্ছা আচ্ছা, এটা 3 নম্বর বিয়ান, এটা এটা 4 নম্বর, এটা 4 নম্বর না বিয়ান, এটা 3 নম্বর, এটা এটা বাচ্চাটা কি? এটা ষাঁড় বাচ্চা, এটা ষাঁড় বাচ্চা। আচ্ছা, এটা একটু দুর্বল এই গরুটা, এটা আমার স্টার্ট করে দিয়েছিলাম, ও পারে নাই গরুটা রাখতে, তা আমি আবার নিয়ে আসছি এই গরুটা। কিন্তু এই গরুটার তো জাতটা ভালো, জাত খুব ভালো, ভালো মানের গরু, 20 লিটার দুধ হয়েছিল। হ্যাঁ, আমার স্টার্ট করে দিয়েছিলাম, ও পারে নাই রাখতে। আচ্ছা, তা আমি আবার নিয়ে আসছি।
আর এটা এই যে রিসেন্ট সপ্তাহে এটা এটা দ্বিতীয় বিয়ান বয়স 6 দা আচ্ছা বয়স 6 দা রিসেন্ট এই 4 দিন হচ্ছে বাচ্চা হবে মাত্র আচ্ছা এটা কি বাচ্চা এটা এটা বকনা বাচ্চা হইছে এটা বকনা জি এটা এটা দুধ কতটুকু এখন হচ্ছে এটা প্রথম দিনে 12 লিটার দুধ দিছিল নাম 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 প্রথম বিয়ানে 12 লিটার হইছিল এবার দ্বিতীয় বিয়ান হ্যাঁ মোটামুটি আশা করি 14 যাবে আচ্ছা 14 যাবে এটা এটা বকনা বাচ্চা জি বকনা বাচ্চা বাচ্চাগুলো দেখেন আসলে এই এটা রিসেন্ট বাচ্চা হইছে এই যে তার মন দেখেন এই গোবর মন এটা 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 মানে কয় দাঁত এটা 6 দাঁত এই যে রিসেন্ট বাচ্চা হইছে এই যে মন দেখেন আচ্ছা আচ্ছা এই যে রিসেন্ট বাচ্চা হচ্ছে হ্যাঁ খুব ভালো মানের গরু এটা আপনার এটা দুধ কতটুকু হবে এটা গতবার দুধ হয়েছিল 18-19 এবার হয়তো মানে 22 তে যাইতে পারে এটা রিসেন্ট বাচ্চা হচ্ছে মানে আচ্ছা এটা বাচ্চাটা কি এটা বকনা বাচ্চা বকনা ভালো মানের গরু তার মানে আপনার 60টা হলো বাচ্চা সহ জি জি এই যে বাচ্চাগুলো সব এখানে আর এই যে এপাশে যে গাভিগুলি দেখছি এটা বয়সে 4 দাঁত এটা কয় মাসের প্রেগনেন্ট এটা মিস্টেক ছিল আমার মানে ডেটের মধ্যে যে আমাকে গরুটা আমারে দেওয়া গরু ছিল প্রথম দিনে আজকে আমি সাথে দিলাম ওনার কাছ থেকে গরুটা নিয়েছি উনি বলছিল 8 মাস কিন্তু আমার নিয়ে এসে 1 মাস পার হয়ে গেছে এখন নিয়ে গরুটা ভাষা ছাড়তেছে এখন আচ্ছা এখন ভাষা ছাড়তেছে এখনো 20-22 দিন সময় আছে গরুটার 20-22 দিন এখনো সময় আছে জি 20-22 দিন সময় আছে মানে এটা দুধের ইয়ে কি এটা প্রথম বিয়ান আমার 14 হয়েছিল এবার দ্বিতীয় বিয়ান 14 হয়েছিল জি এবার দ্বিতীয় বিয়ান তার মানে 17-18 হওয়ার আশা করি 16-17 তো নিশ্চয় হবেই না ইনশাআল্লাহ আচ্ছা 16-17 এবার এটা হবে আর এই এটা একটা হচ্ছে আবার 3 নম্বর বাচ্চা হবে 3 নম্বর বাচ্চা হবে বাচ্চা হবে দুইটা বাচ্চা হয়েছে এবার 3 নম্বর বাচ্চা হবে আচ্ছা এটা কত দিনের প্রেগন্যান্ট হলিস্টিয়ান জার্সি ফ্রিজিয়ান এটা হলিস্টিয়ান প্লাস জার্সি আচ্ছা এটার দুধ কিন্তু 26 হয়েছিল হ্যাঁ এটা যে ভাষা আছে এই ভাষা আমি বলতে পারি 35 কিন্তু গেলাম গরু গাব থাকলে হয় কি দুধ অনেকগুলা বলা যায় আসলে তা বলা ঠিক না এটা 26 আই যেমন এই গাব গুলি আছে না এই গাব অবস্থা আমি বলতে পারি ভাই এটা আধা মন বা 25 কেজি দুধ হবে কিন্তু গাব অবস্থায় বলা যায় গাব অবস্থায় বলা যায় কিন্তু আসলে দুধ বাচ্চা হওয়ার পর দুধ দেখ দুধ যে হবে সেটা কিন্তু আর কেউ পারে না গাব অবস্থায় বলা যাবে আধা মন এক মন 25 কেজি বলা যাবে কিন্তু বাস্তবের সঙ্গে মিল হয় না গাব অবস্থায় একটা আর বাচ্চা হওয়ার পর একটা মিল হয় না কথা একদম অর্ধেকের বেশি ডিফারেন্ট এই গরুটা ভাষা নামবে ভাষা দেখে মনে হবে কি এক মন দুধ হবে ভাষা দেখে মনে হবে এক মন দুধ হবে হ্যাঁ ভাষাটা তো এখনই দেখা যাচ্ছে জি এখন এই যে ভাষা শুরু হলো নয় মাস হচ্ছে আচ্ছা আচ্ছা এরপরে এইটা এরপরে এটা এটা হলো আপনার 6 মাসের গাভ এখন বর্তমান দুধ আছে 10 লিটার এখন 10 লিটার দুধ আছে 6 মাসের গাভ এটা দাঁত কয়টা এটা 6 দাঁত এটা দ্বিতীয় বিয়ান বাচ্চা হবে আচ্ছা প্রথম বাচ্চা হয়েছে এটা দ্বিতীয় বিয়ান বাচ্চা হবে 6 মাসের প্রথম বিয়ানে এটা মানে তার সর্বোচ্চ কতটা দিছিল সর্বোচ্চ এটা দুধ পাইছিল 19 লিটার 19 হ্যাঁ এটা গরুটা এটা গির জাতের উপর মানে একটা এর উপর গিরের একটা হ্যাঁ মানে একটা কৌশল করা হয়েছিল ওটা জাতটা উন্নয়ন করার জন্য গরুটা আমার ঘরে কিন্তু বাচ্চা হয়েছে আমি দুই জাত বয়সে বিক্রি করেছিলাম 18 দুধ ছেকে দিয়ে বিক্রি করেছিলাম যে দিছিল সে বললো ভাই আমি 19 পর্যন্ত পাইছি তো আবার গরুটা দুধ কমে গেছে তো বিশেষ করে যারা আমার সঙ্গে জড়িত আছে তারা গাব করে দিয়ে ভাই দিকে চলে আসে হ্যাঁ যারা আমার সঙ্গে জড়িত তারা গরু গাব হয়ে গেলে দুধ কমে গেলে বলে ভাই আমাকে দুধের গাব দিবেন আর এই গরুটা যে বাজার দাম হয় সেই দাম নিয়ে আমাকে এটা নিয়ে নেন আর আমাকে দুধের গাভি দেন সেটা মাইনাস প্লাস হবে মাইনাস প্লাস করে দিন আচ্ছা এটা এখানে এখানে একটা এখানে এই মানে আমার ঘরে এই অপশনটা আছে আচ্ছা আচ্ছা এই অপশনটা আছে বাচ্চা হলো ষাঁড় হলো তারপরে গাভ গরু হলো এগুলো নিয়ে 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 আর এই দুধের গাভিগুলা যেমন আমার সবগুলো দুধের গাভি এই দুধের গাভিগুলা
বাজার মোতাবেক দাম করে দিয়ে দিলাম আর এই যে দামটা সেই দামটা আমি নিয়ে নিলাম। আচ্ছা আচ্ছা, এই অপশনটা আমার কাছে আছে এক্সচেঞ্জ আর কি, এক্সচেঞ্জ অফার। তারপরে এই যে এই যে এটা তো আমার বাড়ির গরুটা যেটা গতবারও দেখছিলেন। আচ্ছা, এটা এখন কয় মাসের প্রেগন্যান্ট? ওই প্রথমবার আমি ভাবছিলাম এটা 4 মাসের কা মিস্টেক করছিল, হয়নি। হ্যাঁ, এটা না হওয়াতে আবার দ্বিতীয়বার বীজ দিছি, মাসখানেক হচ্ছে। আচ্ছা, মাসখানেক হচ্ছে, আমি ভাবছিলাম এটা 4 মাসের গাছ, কিন্তু না, গাছ ছিল না, এটা মিস্টেক করছে, মিস্টেক করে আবার বীজ দিছি, মাসখানেক হচ্ছে। আচ্ছা আচ্ছা, এই এইটার দাঁত কয়টা? এটা তো আমার বাড়ির গরু, 2 নম্বর বাচ্চা হয়ে গেছে, 3 নম্বর বাচ্চা পেটে দিছে। আচ্ছা, 3 নম্বর। আচ্ছা সাজাদ ভাই, এই যে আমরা দেখছি আপনার এখানে মোটামুটি 60টা এখন বাচ্চা সহ, আর এদিকে 6টা, না এদিকে দেখলাম 5টা, এদিকে 4টা, হ্যাঁ এদিকে 4টা। এদিকে একটা বাচ্চা বিক্রি বাচ্চা, এটা আচ্ছা, এটা এটা বয়স কত এটার? এটার 11 মাস বয়স। আচ্ছা, এইটা গাই বাচ্চা আমি দিছিলাম। হ্যাঁ, ভদ্রলোককে, তো ওই ভদ্রলোক গাভীটা রাখে, বাচ্চাটা আমার দিয়ে দিছে। আচ্ছা, বাচ্চার মানে ছোটবেলা দুধ কম পাওয়াতে, হ্যাঁ, এর বাচ্চাটা খুব একটা ভালোভাবে ফুটে উঠে না, দুধ যদি পাইতো তো বাচ্চাটা অবশ্যই ভালো উঠতো। যেমন এটারও বয়স আপনার মনে করেন 6 মাস 7 মাস, এটা 11 মাস, ডিফারেন্ট দেখেন। ও, এটা একটু অনেক ছোট মনে হচ্ছে। এটা দুধ পাইছে, আমি দুধ এখনো খাওয়াচ্ছি, কিন্তু আমি এখন দুধ খাওয়াচ্ছি আর এ দুধ পাইনি। আচ্ছা, এই জন্য গ্রোথটাও ঠিক মতো হয়নি আর কি। আচ্ছা সাজাদ ভাই, আমরা এবার একটা জিনিস জানতে চাই আপনার কাছে, এই যে আপনার কাছে যারা গরুটা নিচ্ছে, যারা নিচ্ছে আর কি, তাদের মধ্যে বেশিরভাগ কি নতুন খামারি না পুরাতন খামারি? আমার কাছে বেশিরভাগ পুরাতন খামারিরা আসে, ওই যারা একবার নিয়ে ধরা খাইছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জায়গায় তারাই আমার কাছে আসতেছে। আচ্ছা, আর আসে তারা মন মনে দিক থেকে স্যাটিসফাই। শতকরা 95% না, আমাকে অনেকেই ফোনে জানিয়েছে যে সাজাদা ভাইয়ের নতুন ভিডিও তারা চায়, কারণ অনেকে কিনেছে এবং তারা মানে আপনার কথার সাথে অন্তত দুধের যে মিলটা সেই মিলটা পেয়েছে। আমি চেষ্টা করি, আমি চেষ্টা করি অন্তত মানে বাহিরের কথা না হওয়া আমার খামারের কথা হোক। একটা গরু আপনি যদি এক জায়গায়, কোনো জায়গায়, কোনো কারো বাড়িতে, এই অফেন কোনো কেউ দেবে না, আমি দিচ্ছি, আপনি আসবেন, আপনি আসে আমার ঘরে একদিন, দুদিন, তিন দিন শেখবেন, এই শেখাতে বোঝা যাবে গরুটা আসলে দুধ হয় কি হয় না। আর যদি আমি আপনাকে বললাম ভাই কাল সকালে শেখে নিয়ে চলে যান, তাহলে বুঝবেন আমি চিটার, তাহলে বুঝবেন আমি চিটার, কারণ আমি আপনাকে, আমি গরুটা সাজায় রাখছি, আমি গরু সাজায় রাখছি, আপনাকে ডাকে দিয়ে দিছি। আমি চাচ্ছি না যে পুরাতন হোক বা নতুন খামারি হোক, কেউ যেন প্রতারণার শিকার হয়, কারণ খামার করতে গিয়ে খুব কষ্টের টাকা দিয়ে মানুষ খামার করে, খুব কষ্টের টাকা দিয়ে। আমিও যেমন কষ্ট করে আজকে এই জায়গায় আসছি, যারা যারা নতুন করতে যাচ্ছে তারাও যেন এই জায়গায় যায়, তাদেরও কষ্টের টাকা আছে, ভূতের টাকা না দিয়ে হুট করে আসলে নিয়ে চলে গেল, এটা টাকা ভূতের টাকা না, এটা কষ্টের বিনিময়। আর এটা এমন একটা জিনিস যদি মানে অনেক খামারিকে আমি দেখছি, অনেক খামারিকে দেখছি, আপনাকে যদি আমি ঠকাইছি, আমি যদি আপনাকে ঠকাইছি তো আল্লাহ আমার ঠকাবে, আর আল্লাহ যদি ঠকায় তো আপনার বুদ্ধি নেই। অতএব গরু হতে পারে মিস্টেক, এক এক দুই এক এক জায়গা থেকে একটা গরু গেলে এক এক দুই কেজি হের ফের হয়, এটা স্বাভাবিক কিছু না, কিন্তু কথা কাজে অমিল হবে না, অবাস্তব হবে না, 20 লিটার বললাম 8 লিটার হচ্ছে, এটা হবে না। এই 20 লিটার ইনশাল্লাহ আপনি এখানে গরুটা শেকে নিয়ে দুদিন তিন দিন শেখবেন, বুঝে দেবেন আসলে দুধ হচ্ছে কি হচ্ছে না। মানে আপনার কাছে এই অপশানটা আছে বলেই মানুষ মানে আপনার এখানে গরু থাকে না? আপনাকে আমি এখন বর্তমানে আমি মানে মানুষকে যে ডাকবো সেই ডাকার সুযোগ আমি দিতে পারতেছি না, কারণ ভালো গরু তো ভাই সংগ্রহ করাটা বড় জিনিস, ভালো গরুটা মানুষকে দেওয়াটা বড় জিনিস। একটা গরু যেমন এই গরুটা আছে, আমি যতক্ষণ এটাকে যাচাই বাছাই করবো না কী পরিমাণ দুধ আমি ডাকবো না, আমি নিজে যাচাই করে নেবো যে হ্যাঁ দুধটা 25 হতে, যেমন এটা এখন আমি এটা মানুষকে চোখ বন্ধ করে বলি যে ভাই গরুটা দুধ আমি 24-25 ছেঁকে নিয়ে যাবে, এটা হচ্ছে আমি পাচ্ছি। গত 3-4 দিন থেকে আমি সকাল বিকাল দুধ মাপতেছি, 24-25 হচ্ছে, সকালবেলা মনে করে 14-15 হচ্ছে, বিকেলবেলা 9-10 হচ্ছে দুধ। এখন আমি বলছি ভাই চলে আসেন, এই হয়তো আগামীকালকে এ আসবে। একজন একজন আপনার ওই যে এই নওগাঁ এই সরি বগুড়ার থেকে কি জয়পুর থেকে লোক আসতেছে, ট্রেনে নামছে, আমাকে ফোন দিছিল, এখন আমি ফোনটাও বন্ধ করে দিছি, তো আপনাকে বিদায় করে আমি ওনাকে নিয়ে আসবো। জয়পুর থেকে আসতেছে এক লোক, তারপরে গত 2-3 দিন আগে আমাকে আপনার ইয়া থেকে কি বলে এই চিটাগাং থেকে ফোন দিছে যে ভাই আমি গরুর কাছে যাবো না, আপনি হেল গরু পাঠিয়ে দিলে হবে। তো আমি বললাম ভাই এইভাবে আমাকে দেবো না গরু, আপনি আসেন দেখেন,
দেখার পর নিয়ে যান গরুটা অন্তত দুদিন অন্তত দুদিন কারণ দুদিন দেখলে হয় কি একটা জিনিস কি আমি গরু কি খাওয়াচ্ছি কিভাবে দোয়াচ্ছি এটা ওদের একটা নতুনদের জন্য একটা ট্রেনিং হয়ে যাবে নতুনদের ট্রেনিং দুদিন যদি আমার ঘরে থাকে আমার খাওয়া থাকা গোসল পরিবেশটা দেখতে পারলো দেখার পর তাদের জন্য একটা ট্রেনিং হয়ে গেল হ্যাঁ দুদিনে এই এইভাবে হাবেশার কাজ করছে এইভাবে আমি পারবো কি পারবো না যদি পারে নিয়ে যাবে আর না পারলেই সাহেব ভাই কোনো কোনো অসুবিধা নেই যে আপনার নিতেই হবে আচ্ছা আচ্ছা মানে কেউ যদি আসে যদি পছন্দ না হয় তাহলে সে এমনি চলে যাবে খালি হাতে কোনো অসুবিধা নাই আর তার খরচা আমি বেয়ার করবো তাতে তাতে চিন্তা নাই যে ওনার খরচ হবে তাই না আচ্ছা শাহজাদ ভাই এবার একটু দামের প্রসঙ্গে আসি ভাই ভালো গরু কিনতে গেলে দাম অবশ্যই লাগে ভালো গরু কিনতে গেলে অবশ্যই দাম হবে তবে একটা ধারণা দিলাম বর্তমান বাজারে বিশের উপরে যে গরুগুলা মোটামুটি 3 লাখ টাকা প্রাইস মোটামুটি আচ্ছা 10-20 হাজার এদিকে 10-20 হাজার ওদিকে আচ্ছা আর যদি আপনার কাঁচা বয়সের 2-4 দাঁত গরু হয়ে থাকে 20-22 লিটার গাব অবস্থায় ভাই দুধ হবে গাব অবস্থার কথা বলছি না বাইটি থেকে নেবে আমার একটা গাব গরু আছে মানে যে গাব গরুটা বয়সে 4 দাঁত আমি বলতে পারি ভাই 20 লিটার দুধ মানে গাব অবস্থায় কিন্তু বাইটি তো হবে না বাল্টিতে হবে না আমি গাব অবস্থায় 20 লিটার বললাম 2 লাখ টাকা দিয়ে দিলাম সেটা তার কপাল কিন্তু এটা বাস্তব না বাস্তব বাচ্চা হয়ে গেছে দুধ দেখে নিয়ে যান তখন আপনার টাকা দিতে হবে আপনি যদি আমি বললাম 20 লিটার ধারণা করছিলাম 20 লিটার হলো না 10 লিটার হলো তখন কি করবেন তা তো কথার কাজে মিল থাকলো না মিল থাকলো না তবে আমি গরুটা দেই বিশেষ করে আমি দুধের গরুটাই দেই গাব গরুতে অনেক সময় অনেক ধরনের খুদ হয়ে যায় এমন হতে পারে প্রথম গরু বাচ্চা 4টাই বাটকা না তার এটা আমার ঘরে হয়েছে ভাই প্রথম বিয়ানের গরু 4টা বাটেই ব্লক মানে মুখ খোলা নাই আচ্ছা 4টা বাটে মুখ খোলা নাই আমার জীবনে এটা প্রথম 4টা বাটে মুখ খোলা নাই ভাষা বিশাল কিন্তু মুখ নাই লাস্টে কষাইকে দিতে হয়েছে গরুটা তো গাব গরুর মধ্যে অনেক সমস্যা এই জন্য আমি দুধের গরু দেই দুধের গরু বাচ্চা হয়ে গেছে 10-12 দিন বাচ্চার বয়স 15 দিন বাচ্চার বয়স দেখে শুনে বুঝে নিয়ে যান গাব গরুতে একক মন দুধ হয় কিন্তু বাচ্চা হওয়ার পরে আর দুধ হয় না বাচ্চা হয়ে গেলে বাড়িতে দুধ দেখাইতে হবে তখন আর দুধ হয় না অর্থাৎ যে যে যারা যেখানে নেও দুধের গরু দেখে শুনে বুঝে নিলে ভালো আর বিশেষ করে গরু নেওয়ার ক্ষেত্রে আপনারা চয়েস করবেন দ্বিতীয় বিয়ানের গরু দ্বিতীয় বিয়ানের গরু কোনো সমস্যা হয় না প্রথম বিয়ানের গরু যে যতই বলুক 20 লিটার দুধ হয় না খুব রেয়ার শতকরা 2% 100-এর মধ্যে 2টা গরু 20-এর দুধ হবে সেটা আপনি 4 লাখ টাকা দিলে দিবেন আপনাকে আমার মতন আপনার মতন লোক বসে আছে টাকা নিয়ে কি একটা প্রথম বিয়ানের গরু আপনার 20-22 লিটার দুধ হচ্ছে ওই ধরনের গরু আমি নিব এটা শতকরা 2% হয় হ্যাঁ অ্যাভেলেবেল 13-14 অ্যাভেলেবেল আছে 13-14 লিটার অ্যাভেলেবেল এই গরুটা আপনি কাস্টমারের কাছে আপনি আমি যখন কিনতে যাব এটার দাম চাবো 3 লাখ টাকা ততএব এটা হয়ও না নেই না এই জন্য আমি গরুগুলো সংগ্রহ করি দ্বিতীয় বিয়ানের গরু 6 দাঁত বা 8 দাঁত হচ্ছে বা 4 দাঁত এই ধরনের গরু আমি সংগ্রহ করি আর এগুলো গরু আমাদের সেক্টরে যে আমার সেক্টরটা আছে ওই সেক্টরে এই গরুগুলো বেশিরভাগ আচ্ছা যেমন ওই গরুটা এখন 6 মাস দাঁত ওই গরুটা আমি দিয়ে দেবো 6 দাঁত বয়স ওটা 19 লিটার দুধ ছিল আমি একজনকে দিয়ে দেবো 9 মাস গাব হলে আমি আবার নিয়ে আসবো আমি আবার নিয়ে আসবো নিয়ে এসে আবার দিয়ে দেবো ক্রেতাকে কারণ ওর দুধ সম্পর্কে আমার জানা আছে ওই গরুটা আমার ঘরে এই 4-5 দিন আগে ঢুকলো এক ভদ্রলোককে গরুটা দিছি আপনার এই গরুটা আপনার ইয়া লালমনিহাটে এই গরুটা লালমনিহাটে দিছিলাম ও বললো ভাই আমার খামার দুধ কমে গেছে গরুটা নেন আর আমার দুধের গরুটা দেন মাইনাস প্লাস করে টাকা দিয়ে দিছে আমাকে গরুটা আমি নিয়ে চলে আসছি তো এই গরুটা আমি আবার এই আমার যে লোকগুলো আছে ওই লোককে আমি দিয়ে দেবো কি ভাই নিয়ে যান 9 মাস পোষেন 9 মাস পর আমি আবার নিয়ে আসবো 9 মাস পর বাচ্চা হবে আমি দুধ যাচাই করবো তারপর আমি গরুটা আবার দেবো পাবলিককে তার মানে মানে আপনি নিজে স্যাটিসফাইড না হইলে আপনি কাউকে দেই না কাউকে গরু দিই আমি আমি অন্তত নিজের অন্তর সাথে চাই হ্যাঁ গরু দুধ হচ্ছে তারপরে আমি বলি ভাই আসেন নিয়ে যান এতে মানুষ মানে আমাকে বলে কি ভাই আপনার গরু তো সময় নিচ্ছেন আমি সময় নিচ্ছে মানুষের ভালোর জন্য মানে আমিও যেন ভালো থাকি আপনি যেন ভালো থাকেন সাজাদা ভাই আপনি ভালো থাকবেন ওকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ তো সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন সাজাদা ভাইয়ের এই খামারের এবং সাজাদা ভাইয়ের কিছু কথা যে উনি কী ধরনের গরু বেচেন এবং কার কাছে বেচেন কীভাবে বেচেন তো ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আমাদের সার্থকতা ভালো থাকবেন সবাই সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা